সুপ্রিয় দর্শক, অনেক দর্শক আমাদের কাছে জানতে চেয়েছে যে ডিজিটাল তুহিন কি মরে গেল নাকি, তা আমরা একটু জানবো তুহিন ভাইয়ের কাছে। তুহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই যে সবাই নাম দিয়েছিল ডিজিটাল তুহিন, হ্যাঁ, তো সবাই বলছে যে ডিজিটাল তুহিন কি মারা গেল নাকি? কেন আর ডিজিটালি আপনি কোনো কিছু করতেছেন? ডিজিটাল, আমাদের চোখটাই ডিজিটাল। আপনার চোখই ডিজিটাল? হ্যাঁ। এই যে কালকে 10টা প্যাকেজ দিছিলেন, হ্যাঁ, সেই প্যাকেজ সেল? হ্যাঁ, প্যাকেজ সেল হয়েছে। আচ্ছা, সেই প্যাকেজ সেল হয়েছিল। আপনি বলছিলেন যে ওই যে ছোট গরু, হ্যাঁ, যে তিন মন হবে? হ্যাঁ, তিন মন কেন হবে না? আজকে আপনি ডিজিটালি দেখাই দিবেন? বাস্তব প্রমাণ দেবো। বাস্তব প্রমাণ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা একটু প্রমাণটা একটু দেখি। এই যে আমরা স্কেলটা দেখছি, আর এখানে আমরা এই যে জিরো দেখছি, দেখুন এই এইটা ছাড়ে দাও। হ্যাঁ, এই যে গরু উঠছে দেখুন, এই গরুটার এটা আসলে 291, এই 191, 191, এই যে দেখছেন 191, 191.5 কেজি এটা দাঁড়িয়েছে এই ষাঁড় গরুটা। আচ্ছা, এটা নামায় নাও। আমরা আপনাদেরকে আজকে গতকাল যে প্যাকেজে তুহিন ভাই 10টা এই যে পোষার যে ষাঁড় গরু, খামার উপযোগী ষাঁড় গরু দিয়েছিলেন, সেই 10টা গরু কিন্তু আমরা এক এক করে ওজন করে আপনাদেরকে জানিয়ে দেবো আজ। এবারে আমরা দেখছি 2 নম্বর গরুটা আসছে, ওই 2 নম্বর ষাঁড় গরুটা আসছে, জিরো। এবারে আমরা একটু দেখি, এটা দাঁড়ালো 206.5, 207 কেজি এটার ওজন দাঁড়িয়েছে। আচ্ছা, এটা এবার 3 নম্বর গরুটা আমরা একটু দেখতে চাই, এই যে জিরো দেখছেন, এই যে 3 নম্বর গরুটা আসছে, আসছে 3 নম্বর গরুটা, এটা দাঁড়িয়েছে 248 কেজি, 249 কেজি এটা দাঁড়িয়েছে, 248.5, না 49, আচ্ছা 49, আচ্ছা 49 আমরা ধরলাম এটা। এবারে আসছে 4 নম্বর, এই যে মিটার কিন্তু জিরো, 4 নম্বর আসছে, এটা আবার মেশিনে উঠতে যাচ্ছে না। দেখি এটা হলে 197 কেজি আসছে, এটা হলে 197 কেজি 4 নম্বর গরুটা। এবারে আসছে 5 নম্বর, এক এক করে কিন্তু আমরা ডিজিটালি আপনাদেরকে ওয়েট মেশিনে দেখাচ্ছি। পাঁচ নম্বর, এটা আসছে 226 কেজি, 226, এটা 226 কেজি, হ্যাঁ, এটা হলো 5 নম্বর, হলো 226 কেজি। এবারে আসছে 6 নম্বর, এটা দাঁড়াইছে 212.5 কেজি, এটা হলো 212.5 কেজি, এটা হলো 6 নম্বর গেল। এবারে আসছে 7 নম্বর গরু,
এলো সাত নাম্বার। সাত নাম্বার গরু আসছিল 199.5, 199.5 এটা সাত নাম্বার গরু দাঁড়াইলো। এবারে আসছে আট নম্বর গরু, স্কেল জিরো। দেখি 108 নম্বর গরু 196। এটা গেল আট নাম্বার গরু। এবারে আসছে নয় নম্বর গরু, এই যে স্কেল কিন্তু জিরো। এইটা দাঁড়াইছে 195.5, 95.5 কেজি এটা। এবারে দর্শক শেষ গরু, দশ নম্বর গরু, এটা আসছে কিন্তু জিরো। এটা দশ নম্বর গরু, এটা থাক আমরা একটু দেখি, এটা 211 কেজি, 11.5 কেজি, 210 কেজি 500, এটা 210 কেজি 500 গ্রাম। তো তুহিন ভাই, তো তাহলে ডিজিটালি ওজন করে উঁচা, আর এগুলো তো সবই তো পুষার গরু, বাচ্চা গরু না, কেবল তো দুধ ছাড়া গরু। হ্যাঁ, দুধ ছাড়া গরু একটা ধারণা করছি, ধারণা অনুযায়ী আমার ধারণা অনুযায়ী ঠিক আছে। আচ্ছা কথা বুঝলাম না, আমি বলছি এভারেজে 200 কেজির উপরে থাকতে থাকবে না। আমরা যেটা দেখলাম আসলে এটা তো ডিজিটালি প্রমাণই হইল যে আপনার চোখ। হ্যাঁ, আর আমি ওই গরুটা বললাম তো, ওই যে একটা বড় বাইর করতে গেছিলাম, একটা ছোট বাইর করতে গেছিলাম। হ্যাঁ, ছোটটার মাংস এই আইটা দিছি আমি 3 মণ। হ্যাঁ, ভেরি বলছিলেন, ভিডিওর মধ্যে বলাও আছে। হ্যাঁ, প্রমাণও ডিজিটাল। আচ্ছা, যে আমি বলছিলাম এটা মোটা আছে, বাকি গেলা উঁচা আছে এর থেকে, কিন্তু গায়ে শুকনো আছে। এগুলা তো সবই আসলে পুষার গরু। হ্যাঁ, পুষার গরু, এগুলো তো বাচ্চা গরু, এগুলো দুধের গরু, মানে এগুলো দুধ ছাড়া বাছুর, এগুলো তো সব আগর, আগর গরু, আগর মানে দুধ ছাড়া বাছুর। আর এগুলো তো মায়েরও রেজাল্ট অনেক ভালো, কারণ মায়ের মন করে আপনার একটাও 20 কেজি দুধের গরু বাচ্চা একটাও না, কারণ এগুলো তো আপনার বাড়ির পাশেই তো বিশাল খামার। বললাম তো 20 কেজি নিজের দুধের গরু একটাও না, সব 20 কেজির উপরে দুধের গরু বাচ্চা এগুলো। আচ্ছা, এগুলো বাচ্চা জেলিছে না, লাভবান হবে ভালো। এগুলো কোথায় চলে যাবে? এগুলো ঢাকা চলে যাবে। কবে যাবে? এই রবিবারে যাবে। রবিবারে যাবে? এটা ঢাকায় চলে যাবে? ঢাকায় চলে যাবে। উনি আমার পুরাতন কাস্টমার। আচ্ছা, নতুন কাস্টমার না। আচ্ছা, মানে উনি এর আগেও আপনার কাছে নিছিলেন, মানে মুখের কথাতেই, আপনার মুখের কথাতেই সব কিছু। ভাই 200 কেজির উপরে পাবেন। হ্যাঁ, নিচে থাকবে না এভারেজে। আচ্ছা, তো তাইলে মানে ডিজিটাল তুহিন মরে নাই? না, কেন মরবে তো, যাবে। আমি বলে দিছি 3 মণ করে ঘর ধরে রাখেন আপনি মাংস। আর তুহিনের চোখই হলো ডিজিটাল? হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনি পাল্লা লাগে নাকি ওখানে? না, এই পাল্লায় আসলে ওজন করতে করতে আপনার যে অভিজ্ঞতাটা হয়েছে, পাল্লা লাগে না আল্লাহ, এখন তো আর আল্লাহর রহমতে পাল্লা তো আর লাগে না আমার। আচ্ছা তুহিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো দর্শক আসলে তুহিন ভাই গতকাল এই দশটা গরুর কিন্তু সার গরুর প্যাকেজটা কিন্তু গতকাল দিয়েছিলেন, এবং অনেকেই একটু সন্দেহ প্রকাশ করেছিলেন যে গরুগুলি আসলে এই ধরনের ওজন হবে কি না। তো সেজন্যই কিন্তু আজ আমরা প্যাকেজটা, যদিও বিক্রি হয়ে গিয়েছে প্যাকেজটা নেই,
তা আমরা কিন্তু আপনাদেরকে ডিজিটালি ওজন করে দেখিয়ে দিলাম যে আসলে তুহিন ভাইয়ের যে কথা আর কাজে মিল রয়েছে কিনা। তো ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।